মা বাবা সীমা তোমাদেরকে বলছি, আমি তোমাদের যেমন পুজো করি তার পাশাপাশি আমি ভিটামিক্স এর পুজো করি। ভিটামিক্স আমায় নতুন জীবন দিয়েছে। ভিটামিক্স প্রকৃতির আশীর্বাদ। এটা উপরালার ইচ্ছে না থাকলে হয়তো আমি এটা পেতাম না। আমি প্রতিদিন আমার বাবা মা ছবিতে যেমন পুজো করি, তাদেরকে আমার ঈশ্বর দেবতাকে যেমন স্মরণ করি, আমি আমার স্ত্রীকেও পুজো করি, সাথে সাথে আমি আমার প্রকৃতির দেওয়া এই ভিটামিক্স এর পুজোও করি। ডাক্তার সমীর কুমার ধারা যদি আমায় এই ভিটামিক্সটা না দিত হয়তো আজকে আমি এই পৃথিবীতেই থাকতাম না। প্রকৃতির আশীর্বাদ, ঈশ্বরের ইচ্ছে বা উপরালার ইচ্ছে না হলে আমি সমীর কুমার ধারার সান্নিধ্যেও যেতে পারতাম না। হয়তো জীবনে কিছু ভালো কাজ করেছি, সেই কাজের জন্য আজকে তার সান্নিধ্যে যেতে পেরেছি, আর তাকে আমি আমার বুকের মাঝখানে বসিয়ে নিতে পেরেছি। আর তার মাধ্যম দিয়ে এই ভিটামিক্সের সোর্সটা ডাক্তার সমীর কুমার ধারা আমায় নতুন জীবন ফেরত দিয়েছে। তাই আমি প্রতিদিন আমার ইষ্ট দেবতার সঙ্গে ভিটামিক্সের পুজো করি। ভিটামিক্স আমায় নতুন জীবন দিয়েছে, প্রকৃতির আশীর্বাদ পেয়েছি, যেটা যদি আপনি সমাজে ভালো কাজ করেন এই প্রকৃতির আশীর্বাদ আপনারা সবাই পাবেন। আমি মৃত্যুকে খুব কাছ থেকে পেয়েছিলাম দেখার সুযোগ, সেখান থেকে সুন্দর একটা জীবন পেয়েছি এই ভিটামিক্সের দৌলতে। আমি চাই আমার দেশের সমস্ত মানুষ ভিটামিক্সের, যারা ভালো কাজ করবেন তারা ভিটামিক্সের সন্ধান পাবেন এবং ভিটামিক্স খাওয়ার সুযোগ পাবেন। এটা সত্যি বলছি, উপরালার ইচ্ছে না হলে আপনি কোনোভাবেই পাবেন না। ভিটামিক্স যদি পান আপনি জানবেন আপনার নতুন জীবন ফেরত পেলেন, একটা সুন্দর জীবন ফেরত পাবেন। আমি চাই আমার দেশের যারা ভালো মানুষ তারা ভিটামিক্সের সন্ধান পাবে এবং ভিটামিক্স খাবে, সুস্থ জীবন পাবে। সবাইকে এই বলে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।